মনে হয় রে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি। ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। কেমন আছেন বন্ধুরা সকলে? নিশ্চয়ই খুব ভালো। অনেকদিন আপনাদের সঙ্গে গপ্প হয়নি, তাই আজ এসে গেছি একটা নতুন গপ্প নিয়ে। কি, আমরা তো দেশ বিদেশের কত কত ভাষা জানি, কিন্তু ফুলের ভাষা? ফুল কি কথা বলে? ফুল তো আমাদের মন ভরিয়ে দেয়, দূর করে মনের কালিমা। এক কথায় বলা যায়, সভ্যতার সংকট দূর করার প্রধান অস্ত্র হচ্ছে ফুল। অস্ত্র কথাটা কি ঠিক হলো? যাই হোক, কুড়ি থেকে পূর্ণরূপে ফুটে ওঠা, এই তো কথা বলা, এই তো মনের ভাব প্রকাশ করা। মানব জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছে ফুল। প্রাচীন যুগ বলুন, মধ্যযুগ বলুন, কিংবা আধুনিক যুগ, মনের ভাব বা ভাষা প্রকাশের জন্য প্রতীকী ফুল পাতার ব্যবহারের রেওয়াজ ছিল, আছে, থাকবে, এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। এবারে ফুলের ভাষার কয়েকটা উদাহরণ হয়ে যাক, নিজেরা সাজাতেও পারেন, আবার প্রিয়জনকে উপহারও দিতে পারেন। প্রথম অ্যারেঞ্জমেন্টটিতে ব্যবহার করা হয়েছে লিলি ফুল। লিলি কিন্তু অনেক প্রজাতির হয়, অনেকের বাড়িতেই লিলি ফুল আছে, যেমন ধরুন ওরিয়েন্টাল লিলি, টাইগার লিলি, বল লিলি, এছাড়া আছে হোয়াইট স্টারগেজার, পিঙ্ক স্টারগেজার, পেরুভিয়ান লিলি বা অ্যালস্ট্রোমেরিয়া, আরও অনেক অনেক অনেক, বলে শেষ করতে পারবো না। কিন্তু বলি, এই লিলি ফুল সম্পর্কে কিন্তু অনেক গপ্প আছে। প্রাচীন গ্রিসে দেবতাদের রানী হেরার দুধ থেকেই বলা হয় যে লিলি ফুল প্রথম প্রস্ফুটিত হয়েছিল, আর যাদের মে মাসে জন্ম তাদের কিন্তু সৌভাগ্যবর্ধক ফুল এই লিলি। বলা হয় যে ৩০তম বিবাহ বার্ষিকীতে সৌভাগ্যের বার্তা বহন করে আনে এই ফুল। লিলির কিন্তু অনেক মানে আছে, যেমন ধরুন পিওরিটি বা পবিত্রতা। সাদা লিলি প্রকাশ করে পবিত্রতা, চেস্টিটি, ইনোসেন্স অর্থাৎ সরলতা। মনে হয় যেন স্বর্গের অনেক কাছাকাছি এসে গেছি। পেরুভিয়ান লিলি বা অ্যালস্ট্রোমেরিয়া বন্ধুত্ব আর উৎসর্গের প্রতীক। হোয়াইট স্টারগেজার লিলি কিন্তু সিম্প্যাথি বা সহানুভূতি প্রকাশ করে। পিঙ্ক স্টারগেজার লিলি প্রকাশ করে ধন, সমৃদ্ধি, প্রতিপত্তি ইত্যাদি। জানেন তো এখানে যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে না, সেটা আমার অতি প্রিয় একজন মানুষের সম্মান জানানোর জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ ডিপার্টেড সোল, যে প্রিয়জন চলে যান তাকে সম্মান জানিয়েও আমরা লিলি ফুল দিয়ে সাজাতে পারি। এই প্রসঙ্গে একটা বলে রাখি, ইস্টারের সময় যীশুখ্রিস্টকে সম্মান জানিয়ে লিলি ফুল দিয়ে অবশ্যই ঘরের কোনো অ্যারেঞ্জমেন্ট করবেন, মন ভরে যাবে, ভালো লাগবে তাকে সম্মান জানিয়ে। রিইনকার্নেশন বা পুনর্জন্মের প্রতীকও এই লিলি। পরের অ্যারেঞ্জমেন্টে ব্যবহার করা হয়েছে দু ধরনের বার্ড অফ প্যারাডাইস, আর সঙ্গে অ্যান্থুরিয়াম আর লেডিলেস। প্রথমেই বলি বার্ড অফ প্যারাডাইসের কথা, মনে হচ্ছে না? দুটি পাখি মুক্তির সন্ধানে মুখ উঁচু করে উড়ে যাচ্ছে। হ্যাঁ, একেবারে তাই, এ হচ্ছে প্রকৃতির সৃষ্টি। এখানে যে উজ্জ্বল কমলা রং আর নীল রঙের ব্যবহার মনটাকে ভরিয়ে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই ফুল কিন্তু অনেক দিন থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, বার্ড অফ প্যারাডাইসকে কোনো কোনো দেশে ক্রেন ফ্লাওয়ার্সও বলা হয়। আনন্দ আর মুক্তির প্রতীক এই ফুল। আর একটা কথা বলে রাখি, যাদের নাইন্থ ওয়েডিং অ্যানিভার্সারি তাদের জন্য এই ফুল কিন্তু সৌভাগ্যবর্ধক। এই অ্যারেঞ্জমেন্টটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্থুরিয়াম, তবে এটি আসল নয়, আর্টিফিশিয়াল। অ্যান্থুরিয়াম কেন ব্যবহার করা হয় জানেন? অনুগ্রহ, প্রবল আবেগ, সৌন্দর্য, পরিমার্জনা, পরিবারের সুখ সমৃদ্ধি, এই সব কিছু সুন্দরভাবে প্রকাশ করার জন্য। কলম্বিয়াতে প্রচুর প্রচুর নানা রঙের অ্যান্থুরিয়াম দেখতে পাওয়া যায়, আর অ্যান্থুরিয়াম হচ্ছে সে দেশে আনন্দ আর প্রাচুর্যের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। জানেন, একটা কথা বলে রাখি,
নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্য এই ফুল ব্যবহার করা হয়। আর এই ফুল দিয়ে বিয়ের পরে প্রথম একটা মাস সুন্দর করে ঘর সাজিয়ে রাখা হয়, তা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। এই অ্যারেঞ্জমেন্টে ব্যবহার করা হয়েছে দুরকম ফুল, ক্রিসেন্থিমাম আর অ্যান্টেরিনাম। অ্যান্টেরিনামের আরেক নাম হচ্ছে স্ন্যাপড্রাগন। একটা অ্যান্টেরিনাম ফুলের স্টিক হাতে ধরে দেখবেন, ঠিক মনে হবে রূপকথা রাজ্য থেকে উঠে এসেছে। রঙিন ফুল, কিন্তু প্রতিটা ফুল দেখলে মনে হয় যেন ড্রাগনের মুখ। জানেন তো এই ফুল কিসের প্রতীক? কৃপাময়, করুণাময়, কল্যাণময় আর শক্তির প্রতীক হচ্ছে এই স্ন্যাপড্রাগন বা অ্যান্টেরিনাম। আমাদের দেশে তো বটেই, স্পেন, ইটালি সব দেশেই প্রচুর প্রচুর পরিমাণে এই ফুল পাওয়া যায়। ফুলটা খুব চেনা চেনা লাগছে না? ঠিকই ধরেছেন, চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থিমাম। জানেন কি, নভেম্বর যাদের জন্ম মাস তাদের সৌভাগ্যবর্ধক এই ফুল, আর 13th ওয়েডিং অ্যানিভার্সারিতে এই ফুল অবশ্যই উপহার দেবেন বন্ধুকে, খুব খুশি হবে। জাপানে যে কোনো আনন্দ অনুষ্ঠানে কিন্তু ক্রিসেন্থিমাম ব্যবহার করা হয়। জানেন কি, বৌদ্ধ ধর্মাবলম্বীরাও অন্যান্য ফুলের সঙ্গে চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থিমামকেও ধর্মস্থানে অর্পণ করেন। এসে গেছি ফুলের রাজা গোলাপের ডালি নিয়ে, নানা রঙের গোলাপ। গ্রিক ভালোবাসার দেবী অ্যাফ্রোডাইট বা অ্যাফ্রোদিতির অত্যন্ত প্রিয় হচ্ছে এই গোলাপ। এই নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, সে প্রসঙ্গে আরেকদিন বলবো। আসলে গোলাপ হলো অবিনশ্বর ভালোবাসার প্রতীক, যার কোনো ক্ষয় নেই, নেই মৃত্যু। তবে ভিন্ন ভিন্ন রঙের গোলাপের অর্থ কিন্তু ভিন্ন, তাই প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে তার অর্থ। প্রথমেই বলি, জুন মাস যাদের জন্ম মাস তাদের জন্য গোলাপ অত্যন্ত সৌভাগ্যদায়ক। আর যাদের 15th অ্যানিভার্সারি, তারা তাদের প্রিয়জনের কাছ থেকে আশা করতেই পারেন একগুচ্ছ গোলাপ। জানেন কি? হ্যাঁ, নিশ্চয়ই জানেন। আমেরিকার জাতীয় ফুল কি? ঠিক ধরেছেন, গোলাপ। আচ্ছা, এবারে বলি লাল গোলাপ কিসের প্রতীক? সবাই তো জানি আমরা ভালোবাসার প্রতীক, শুধু তাই নয়, স্থায়ী আবেগের প্রতীক। সাদা গোলাপ নম্রতা আর সরলতার প্রতীক। হলুদ গোলাপ বন্ধুকে উপহার দেওয়ার জন্য একেবারে আদর্শ ফুল। গোলাপি গোলাপ হচ্ছে কৃতজ্ঞতা, প্রশংসার প্রতীক। কমলা গোলাপ উদ্দীপনা, আকাঙ্ক্ষা আর ভালোবাসার প্রতীক। আপনারা দেখবেন অনেক গোলাপে একটি ডাঁটিতে মাত্র একটি ফুল হয়, কোনো ক্ষেত্রে আবার একটি ডাঁটিতে অনেক ফুল হয়, তারও কিন্তু অনেক অর্থ আছে। বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে দেখুন ফার্ন ব্যবহার করা হয়েছে, একে বলা হয় মেডেন হেয়ার ফার্ন। এও কিন্তু অর্থবহ, আন্তরিকতা, সম্মান আর আত্মবিশ্বাসের প্রতীক হচ্ছে এই ফার্ন। চলুন এক্সিবিশনটা এক ঝলক দেখে নিই, এরপরে আসি কার্নেশন প্রসঙ্গে। এই ফুল দেখতে না অপূর্ব সুন্দর। জানেন তো যাদের জানুয়ারি মাসে জন্ম তাদের সৌভাগ্যবর্ধক ফুল হচ্ছে এই কার্নেশন, আর ওহিও প্রদেশের জাতীয় ফুল হচ্ছে এই কার্নেশন। সেই সঙ্গে প্রথম বিবাহ বার্ষিকীতে উপহার দেওয়ার জন্য আদর্শ ফুলেই কার্নেশন। প্রথমেই সাদা কার্নেশনের কথা বলি। জানেন তো 1908 সালে মাদার্স ডেতে প্রথম মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছিল সাদা কার্নেশন। সাদা কার্নেশন হচ্ছে মায়ের পবিত্রতা আর শক্তির প্রতীক। সামনেই তো মাদার্স ডে আসছে, মায়ের হাতে তুলে দিন না একগুচ্ছ সাদা কার্নেশন। গোলাপি কার্নেশন হচ্ছে ভালোবাসার প্রতীক, তা সে প্রিয় জীবনসঙ্গিনী হন বা মা। এবারে লাল কার্নেশনের কথা বলি, গাঢ় লাল রঙের কার্নেশন, বন্ধুত্ব, গর্ব আর মুগ্ধতার প্রতীক। সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা একবার এক ঝলক দেখে নিন, কোন রঙটা বাদ গেল বলুন তো? হলুদ রং। হলুদ রঙের কার্নেশন কিন্তু কাউকে উপহার দেবেন না, কারণ হলুদ কার্নেশন হচ্ছে
প্রত্যাখ্যানের প্রতীক। এবার একটু গ্ল্যাডিওলাসের সঙ্গে পরিচয় হয়ে যাক। গ্ল্যাডিওলাসকে দেখলে মনে হয় না আমাদের ঘরেরই ফুল? ঠিক বলেছেন। ল্যাটিন শব্দ গ্ল্যাডিয়াস থেকে এসেছে গ্ল্যাডিওলাস, যার অর্থ তরবারি। প্রাচীনকালে এই ফুলকে বলা হতো জিফিয়াম। গ্রিক শব্দ জিফোস থেকে এসেছে এই জিফিয়াম শব্দটি, যার অর্থও কিন্তু তরবারি। প্রাচীন গ্রিস এবং রোমে মল্লযোদ্ধা এবং কর্মবীর যোদ্ধাদের সম্মান জানানোর জন্য এই ফুলের ব্যবহারের প্রচলন ছিল এবং আজও আছে। আর শুধুমাত্র তাই নয়, চিকিৎসা ক্ষেত্রেও এর বিরাট অবদান আছে। যাই হোক, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। এই প্রদর্শনীর এটি শেষ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট জারভেরা। জারভেরা হচ্ছে সরলতা, পবিত্রতা, ভালোবাসা, জয়ের প্রতীক। সাদা জারভেরা ভালোবাসা, বিশ্বাস আর পবিত্রতার প্রতীক, আর গোলাপি জারভেরা সৌন্দর্যের প্রতীক। অনেক বাকি রয়ে গেল যে, আরও অনেক ফুলের ভাষার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব পরবর্তী কোনো এক পর্বে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, স্বস্তিতে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ওম শান্তি।